সে হাঁটে নিঃশব্দে, যখন হাঁটে বাতাস পর্যন্ত কাঁপে না, নৈঃশব্দের চলাফেরা। কিন্তু মতি মিয়া টের পায়, অন্ধ মানুষদের এ এক বড় সুবিধা, এরা বাতাস শুকে অনেক কিছু বলে দিতে পারে। আজও পারল, মাথা ঘুরিয়ে বলল, ক্যাডা যায়, আজরফ নাহি। আজরফ জবাব দিল না, সে নিঃশব্দে হাঁটে, সে ফস করে জবাব দেবে এটা আশা করা যায় না। মতি মিয়া আশাও করে না, দ্বিতীয়বার ডাকে, আজরফ, ও আজরফ মিয়া। আজরফ এবারও জবাব দেয় না, জবাব দেয় তার পোষা বক। বকটির বয়স মাত্র 5 মাস, কিন্তু সে 90 বছরের বুড়োর মতো ডাকে, কক 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 কক, বড় কুৎসিত ডাক। মতি মিয়া নড়ে চড়ে ওঠে, আজরফ বক ধরতে যাস নাহি? হ, যাইস না বাজান, সোনা চান আমার। আজরফ চুপ করে থাকে, পক্ষী ধরন বালা না, বদদোয়া লাগে, আমাকে দেখিয়া বুঝোস না। ও আজরফ, আজরফ কি ব তুই, তোর একটা গফ কই, কেমনে বদদোয়া লাগে হেই গফ। আজরফ বসে না, গল্পের প্রসঙ্গ আসায় খাঁচার বকটি সম্ভবত উৎসাহী হয়, সে ডানা ঝাপটায় এবং দ্বিতীয়বার ডাকে, কক 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 কক। মতি মিয়া জুত হয়ে বসে, কার্তিক মাসের নরম রোদ তার পিঠে, রোদের মধ্যে নেশা জাতীয় কিছু কি আছে, কেমন যেন নেশা নেশা ভাব হয়। বড় ভালো লাগে মতি মিয়ার, এই বয়সে শরীরে বাড়তি উত্তাপ চায়। মতি মিয়া সব রাতে ইচ্ছে করে চারপাশে আগুন করে মাঝখানে বসে থাকতে, কিন্তু এখন মাত্র কার্তিক মাস, শীতও ভালো করে পড়েনি। আজরব আসোস, হ, বক পক্ষীর কথা কই, বড় হারামি পক্ষী বুঝছস? বুঝলাম, যে বক ধরে তার চোখ থাকে না, চোখ তার যায়, আইজ হোক কাইল হোক চোখ যায়, আমারে দেখিয়া বুঝোস না। বক পক্ষীর হারামিপনা বুঝবার জন্যে মতি মিয়া তার বুঝে যাওয়া চোখ মেলতে চেষ্টা করে, মেলতে অবশ্য পারে না। ও আজরফ, ক হুনতাসি, ব আজরফ, ব আজরফ বসে না, মতি মিয়ার পিঠে ছায়া ফেলে দাঁড়িয়ে থাকে। মতি মিয়া গানের মতো সুরে কথা বলে, বক পক্ষী মরণ ঠোকর দেয় বুঝছস, আর ঠোকর দেয় জায়গা মতো, প্রথম ধাক্কায় যায় ডাইন চোখ, পরের ধাক্কায় বাও, দুনিয়া হয় আন্ধার, নয়নের মতো জিনিস নাইরে বাজান। আজরফ শুনছে কি না মতি মিয়া বুঝতে পারে না, খাঁচার বন্ধি বক ডানা ঝাপটায়, মতি মিয়া তাতেই উৎসাহ বোধ করে। বক মারার চোখ থাকে না রে আজরফ, আমারে দেখে বিবেচনা কর। নিজামের ভাইস্তার কথা মনে আছে? কোন নিজাম? মতি মিয়া উত্তেজনায় সোজা হয়ে বসে, নিজামের ভাইস্তার গল্প সবিস্তারে শুরু করে, কথা বলতে তার বড় আরাম লাগে, তাছাড়া পিঠের উপর কার্তিক মাসের রোদ, রোদের মতো ভালো জিনিস আছে? এক পর্যায়ে ঝিমুনি এসে যায় মতি মিয়ার। আজরফ বসে থাকে উত্তরবন্দের নাবালে একটা জলা জায়গায়, তার এক হাতে বক ধরার ফাঁদ, কাঁচা বেতপাতা দিয়ে ঢাকা গোল করে বাঁধা একটা চাটাই। বক ক্ষীণ দৃষ্টির পাখি, ফাঁদটাকে তাদের কাছে মনোরম একটা ঝোপের মতো লাগে। দড়ি দিয়ে বাঁধা পোষা বকটি বসে থাকে চাটাইয়ের মাথায়, সে আকাশের দিকে তাকিয়ে ঘন ঘন ডাকে। সেই কর্কশ ডাকে বকদের প্রতি কোনো করুণ আবেদন থাকে নিশ্চয়ই, কারণ মুক্ত বকের দল তখন মাথার উপর চক্রাকারে ঘুরতে থাকে। পোষা বকটি ক্রমাগত ডাকে, বকরা নিচে নেমে আসে, সন্দেহ ভরা চোখে তাকায়, তবু নেমে আসে এবং একসময় পোষা বকটির পাশে এসে বসে, গভীর মমতায় হয়তো কিছু বলতে চায়, কিন্তু সেই সুযোগ আর হয় না। বক শিকারী এক হাতে খপ করে তার পা ধরে বিদ্যুৎ গতিতে তাকে নামিয়ে এনে পায়ের নিচে চাপা দেয়, দ্রুত তাকে হাত খালি করতে হয়, কারণ অন্য আরেকটি বক নামতে শুরু করেছে, সময় নেই মোটেই। বক নিচে নামানোর সময়টাই ভয়াবহ, হকচকিত পাখিটি একবার হলেও মরণ ঠোকর দিতে চেষ্টা করে, সে তখন খুঁজে মানুষের চোখ, একটা নরম তুলতুলে জায়গা যেখানে ঠোঁটের অনেকখানি বসিয়ে দেওয়া যায়। বক মারার চোখ যায় বকের ঠোঁটে, প্রথমে ডান্ডি, তারপর বাটি। আজ পাখিরা আসছে না, বেলা হয়ে গেছে বোধ হয়,
রোদ চলে গেলে পাখিরা নিচে নামতে চায় না। আজরফ তাকালো আকাশের দিকে। আকাশ শূন্য এবং ঘন নীল, এমন নীল যে দৃষ্টি পিছলে যায়, তাকিয়ে থাকলে মাথায় সূক্ষ্ম যন্ত্রণা হয়। শূন্য নীল আকাশের মতো অদ্ভুত জিনিস আর আছে নাকি? কি পাইছস আজরফ? আজরফ তাকিয়ে দেখল মেম্বার সাহেব। মেম্বার জাতীয় লোকরা সবার সঙ্গে দাঁড়িয়ে খানিকক্ষণ কথা বলে, এরা কথা বলতে বড় পছন্দ করে। অখনো মনে হয় কিছু পাও নাই? জি না। কেমন ধরা পড়ে আজরফ? ঠিক নাই, কোনোদিন 8-10টা পাই। কও কি, 2 টাকা করে বেচলো তো 20 টাকা, কত করে বেচো? ঠিক নাই। আজরফের কথা বলতে ভালো লাগে না, সে তাকায় আকাশের দিকে। দূরে বহু দূরে একটি বক চক্কর খাচ্ছে, এটি কি নামবে? পোষা বকটি উত্তেজিত হয়ে উঠছে, ডানা ঝাপটাচ্ছে। আজরফ নিজের মনে বলে, আইতাছে, ডাক দে রে অনুফা, তোর বন্ধুরে ডাক দে দেখি। পোষা বক, যার গোপন নাম হচ্ছে অনুফা, ডাকে না, তৃষ্ণার্ত চোখে তাকায় আকাশের দিকে। মেম্বার সাহেবও তাকান। তারপর একসময় রবারের জুতোয় জলাভূমিতে ছপ ছপ শব্দ তুলে ডিস্ট্রিক্ট বোর্ডের সড়কে গিয়ে ওঠেন। সেখানে দাঁড়িয়ে ছাতা নেড়ে নেড়ে বলেন, যাই রে আজরফ। আজরফ তাকায় তার দিকে। ঠিক তখনই তার বাঁ চোখ টনটন করে উঠে, চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। এটা খুব খারাপ লক্ষণ, এর মানে হচ্ছে বাঁ চোখটির সময় শেষ হয়ে এসেছে। ধরা পড়া বকগুলির কোনো একটি ঠোকরে তুলে নেবে বাঁ চোখ, কিংবা হয়তো পোষা বকটি মরণ ঠোকর দেবে। বড় হারামি পাখি। আজরফ তাকালো অনুফার দিকে। ফাদের মাথায় শান্ত ভঙ্গিতে সে বসে আছে। আজরফের চোখে জল জমে আছে বলেই সব কিছু অন্যরকম দেখাচ্ছে। ছোট্ট অনুফাকে দেখাচ্ছে প্রকাণ্ড সারস পাখির মতো, তার ঠোঁট দুটি সুবিশাল। আজরফ শার্টের হাতায় চোখ মুছল, কিন্তু জল পড়া বন্ধ হলো না। যাবে, এবার বাঁ চোখটা যাবে, আজই বোধ হয়ে যাবে। শব্দরালির এরকম হলো, কথা নেই বার্তা নেই, শুধু ডান চোখ দিয়ে জল পড়ে। শব্দর ভাই দেখা হলেই বলতো, ডান চোখটা এইবার যাইব। বুঝছো আজরফ, এটা নিশানা। কেমনে কন, চোখের নিজের একটা জীবন আছে, হে বুঝে। কথা ঠিক, তার চোখ সত্যি সত্যি গেল, ভয়াবহ ব্যাপার। শব্দর ভাইয়ের ভয়ঙ্কর চিৎকারে সমস্ত মানুষের বুক কাঁপতে লাগলো। পাখিরা কি কিছু বুঝতে পারে? শব্দর ভাইয়ের পোষা বক, যার নাম সোনা, ক্রমাগত ডাকতে লাগলো কক 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 কক। সেই ডাক বেদনার ডাক না আনন্দ উল্লাসের ডাক, কোনোদিন জানা যাবে না। সদর হাসপাতাল নেত্রকোনায়। নৌকায় যেতে লাগে 2 দিন। ন্যাকড়া পোড়া ছাই দিয়ে চোখ বেঁধে নৌকায় তোলা হলো সদরফ আলীকে। মাথার কাছে বসে রইল আজরফ আর সদরফ আলীর ছোট ছেলেটা, যার নামও সোনা। বড় খারাপ যাত্রা ছিল সেটি। এক একবার মাথা তুলে হো হো করে চিৎকার করে উঠত সফদর। তার ছেলেটা তখন অবিকল বাবার মতো চেঁচাত, হো হো। সদর হাসপাতালের বারান্দায় 4 দিন শুয়ে থেকে 5ম দিন সন্ধ্যায় তার মৃত্যু হলো। চোখ বিষিয়ে গিয়েছিল। আজরফ আকাশের দিকে তাকালো। আকাশ কেন যেন ঘোলাটে হয়ে আসছে, 2-1টি সঙ্গীহীন বক উড়ে উড়ে বেড়াচ্ছে। এরা এখন ঘুরবে একা একা, ঝাঁক বাঁধার সময় এখনো হয়নি। ঝাঁক বাঁধা হবে আরও 2 মাস পর, তখন বকগুলি অন্যরকম হয়ে যাবে। পোষা বকের ডাকে আর নিচে নামবে না। কেন নামবে না? জগতে অনেক অমীমাংসিত রহস্য আছে, এই জগৎ বড় রহস্যময়। চোখ যাবার সময় হলে চোখ কাঁদে। আজরফ লুঙ্গির এক প্রান্ত টেনে চোখ মুছল। বড্ড জল পড়ছে, বেচারা কু কাঁদছে, বোধহয় মরতে চায় না। অনুফা মাথাটা কাত করে তাকে দেখছে, তার ছোট্ট চোখ দুটি টকটকে লাল। সে হঠাৎ ককখক করে ডেকে উঠল। সে কি কিছু বুঝে ফেলেছে? বুঝে ফেলেছে যে আজ পাখি মারা আজরফের বাঁ চোখটি যাবে, আর সে আসবে না ফাঁদ নিয়ে। উত্তরবন্দের নাবাল জমিটায় চুপচাপ এসে বসে থাকবে না। পশু পাখিরা অনেক কিছু বুঝতে পারে, মতি মিয়ার ধারণা ওরা মানুষের চেয়ে অনেক কিছু বেশি জানে। বেশি জানে বলেই গৃহস্থের মৃত্যু সংবাদ নিয়ে কু পাখি আসে, কু ডাক ডেকে বারবার উড়ে যায়। গৃহস্থের পোষা কুকুর কাঁদে উ উ করে, দীর্ঘদিনের বাস্তু সাপ হঠাৎ করে ঘর ছেড়ে যায়। মতি মিয়া বলে,
বুঝছো সাজরফ, পশু পাখি খুব বুঝদার। এইটা আমার কথা না, হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা। তারা সব বুঝে, সব না বুঝলে চোখে কেন ঠোকর দেয়। শৈলে জায়গা তো আরও আছে, আছে না? তুই ক দেখি। আকাশের বকগুলি চক্কর দিতে দিতে নিচে নামতে শুরু করেছে, অনেকগুলি পাখি একসঙ্গে। এরকম তো হয় না, তাছাড়া রোদ চড়ে গেছে, এই সময় ওরা নিচে নামে না। এখন নামছে কেন? ওরা কি সত্যি সত্যি টের পেয়েছে কিছু? আজরফের মনে হলো আজ বেশি কিছু সাহসী পাখি স্বেচ্ছা মৃত্যুর জন্য তৈরি হয়েই নিচে নামতে শুরু করেছে। এদের ঠোঁট অসম্ভব ধারালো এবং নিশানা অব্যর্থ, আর আজ এরা একের পর এক ধরা দেবে, কোনোই বাধা দেবে না, এতটুকুও চমকাবে না। তারপর তাদের একজন বিদ্যুৎ গতিতে ঠোঁট বসাবে চোখের তরল মাংসে, সেই পাখিটি হবে সতেজ স্বাস্থ্যবান পাখি, তার বসার ভঙ্গি হবে ঋজু এবং গর্বিত, তার পালক হবে দুধের মতো সাদা। আজরফের পোষা বকটির মধ্যে অস্থিরতা দেখা দিল, সে ডাকল এবং ডাকতেই থাকল। পাখিরা চক্রাকারে নেমে আসছে, আজই সেই দিন। আজরফের কপালে বিন্দু বিন্দু ঘাম জমল, তৃষ্ণা বোধ হল, নিঃশ্বাস পড়তে লাগলো ঘন ঘন, পেটের মধ্যে কিছু একটা পাক খাচ্ছে, ভূমি আসছে। পাখি ধরা ছেড়ে দিলে কেমন হয়? ছেড়ে দেওয়া কি যায় না? এই মুহূর্তেই তো সে অনুফার বাঁধন খুলে দিতে পারে, পারে নাকি? ছেড়ে দিলেই অবশ্য অনুফা যাবে না, ঘুরে ঘুরে উঠতে থাকবে। বন্দি জীবনেরও একটি মায়া আছে, গত বছরও সে একবার তার বক ছেড়ে দিয়েছিল, সেই বকটির নাম ছিল অন্তু। অন্তু অন্তু ছাড়া পেয়ে উড়ে গেল না, ভীষণ অবাক করে বারবার আজরফের মাথার উপর দিয়ে উড়তে লাগলো। আজরফ বলল, যা রে বেটা যা, পাখি ধরা সারলাম, তুই যা। অন্তু গেল না, চাটায়ের মাথায় বিষণ্ণ ভঙ্গিতে বসে রইল। যা রে বেটা, পাখি মারার কাম করতাম না, তুই যা। অন্তু তবুও বসে রইল, তারপর একসময় খুবই অবাক হয়ে উড়ে গেল। মতি মিয়ার ধারণা, বক শিকারী কখনো শিকার ছাড়তে পারে না, বড় পাজি নেশা, জীবন্ত কিছু ধরে ফেলার মতো করা নেশা আর কিছুই নেই। তাই প্রতি বছরই সে একবার বলতো, পাখি ধরা ছাড়লাম গো, আর না, বহুত হয়েছে। তারপর দিন কাটত খুবই বিষণ্ণভাবে, কিছুতেই তখন আর তার মন বসত না। পরের বৈশাখে আবার সে বকের ছানা এনে পুষতে শুরু করত, কার্তিক মাসে সেই পোষমানা বক নিয়ে লাজুক ভঙ্গিতে ঘর ছেড়ে বের হতো। লোকজন বলতো, কি মিয়া আবার শুরু করলা? এই একটু, পাখি মারারা চোখ না যাওয়া পর্যন্ত ফিরতে পারে না, প্রথমে যায় একটি, নেশা তখন আরও বাড়ে, রক্তের মধ্যে ঝিমঝিম শব্দ হতে থাকে, কক কক ডাক শুনলেই স্নায়ু কাঁপতে থাকে উল্লাসে, তারপর যায় দ্বিতীয় চোখ, জগৎ অন্ধকার হয়, অন্ধকার না হওয়া পর্যন্ত এদের মুক্তি নেই। যখন সব অন্ধকার হয় তখন নেশা কেটে যায়, তখন তারা রাত জেগে পাখির ডানা ঝাপটানি শোনে, সুযোগ পেলেই তত্ত্ব কথা বলে, অন্ধরা তত্ত্ব কথা বলতে বড় ভালোবাসে। আজরফ অনুফাকে ছেড়ে দিল, যা ভাবা গিয়েছিল তাই। অনুফা একটু উড়ে গিয়েই আবার এসে বসল চাটায়ের মাথায়। আজরফ ক্লান্ত স্বরে বলল, হুশ হুশ, যা ভাগ। অনুফা গেল না, তার বসার ভঙ্গি ঋজু এবং গর্বিত, তার পালক দুধের মতো সাদা, একটি সতেজ স্বাস্থ্যবান পাখি। যা ভাগ ভাগ, যা কক কক কক, ভাগ বেটা ভাগ, বকটি ডাকতেই থাকল। পাখি মারা সারসি, তুই যা, কক কক কক। অনুফা তার ধবধবে সাদা পালকে ঠোঁট ঘষল, এর মানে কি? এইটি কি সেই পাখি? করা রোদ, আকাশ ঘোলাটে, অনেকগুলি পাখি চক্রাকারে উড়ছে, যেন সাহস দিচ্ছে অনুফাকে, আছি আমরা আছি। আজরফের হৃৎপিণ্ড লাফাতে লাগলো, শরীর ঝনঝন করছে, স্নায়ু টান টান হয়ে উঠেছে, সময় নেই, আজই সেই ঝাপটা পড়ার দিন, আজই সেই বোঝাপড়ার দিন। অতি দ্রুত এখন অনুফার হলুদ পা ঝাপটে ধরে ফেলতে হবে, বিদ্যুৎ গতিতে নামিয়ে আনতে হবে নিচে। আজরফ ঘাড় উঁচু করে তাকালো, অনুফাও তাকালো, আজরফের চোখে আবার জল আসছে, পাখিটিকে আবার প্রকাণ্ড মনে হচ্ছে, যেন সাদা পালকের অতিকায় একটি অচেনা পাখি, এর জন্ম অদেখা এক ভুবনে,
মাথার উপর উঠতে থাকা বকগুলি দ্রুত নিচে নেমে আসছে। আজরফ হাত বাড়াল, আসছে ওরা, নেমে আসছে। এ প্রান্ত থেকে ও প্রান্ত কাঁপিয়ে তারা ডাকল কক কক কক।